আছি। আমি তো আলোর মত ভালো আছি। আমার ভিডিওটা দূরে মনে থাকবে। আচ্ছা আর পুরো ভিডিওটা দেখবেন। ওকে চলে ভিডিও শুরু করি। আমার বাতনিকে ভ্যাকসিন দিতে চাই। আপনারাও চলেন। কুত্তা দেখো ঘুরালো অবস্থা। আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা আজ আমি বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখলেন যে আমার নাতনি এবং বিড়ালকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছি আমরা। ও আহাদের লগে অনেক দুষ্টামি করে, কামড়া কামড়ি সিম পারাপারি, এ কারণে ওকে ভ্যাকসিন দিয়ে আনছি যে ও আমাদেরকে কিছু গেলে বা বাহিরে গেলেও কিছু না হয়। তো এগুলা করে আমরা এখন আমাদের রাতকার খানার জন্য এখানে দুই পিস চিকেন নিয়ে নিচ্ছি। চিকেন আর জিলাপি পরোটা করব। তো চিকেনের সাথে স্বাদ মতো লেবুর রস, আদা বাটা, রসুন বাটা এবং লবণ, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া সব কিছু দিয়ে এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। তো সয়া সসটা বুঝে শুনে দিবেন, সয়া সস দিলে কড়া হয়ে যায় এই কারণে। তো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব এটাকে। তো যে ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিব। তো আমার আরও এরকম চিকেন রেসিপি এই ভিডিওতে আছে এই চ্যানেলে, কিন্তু এখন আজকে আমরা এটাই করছি, এই কারণে একটু ভিডিও করলাম আর দিলাম। তো এটা রেস্টে আধা ঘন্টার জন্য একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে সব দিকে ঢুকে। তো রেস্টে রেখে আমি চলে যাব। আবার আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এখানে একটা চুলাতে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি কিছু চিকেনগুলা দিয়ে দিব, আর সাথে আছে ঝোল, তো ওগুলা কি পালাবনি তো দিয়ে দিচ্ছি একই সাথে। দিয়ে কোনো পানি অ্যাড করব না, এটাকে শুকনো শুকনো ভাজা ভাজা করব। এই কারণে একটু উল্টে পাল্টে আমি কতক্ষণ পরে পরে একটু নেড়ে ছেড়ে যাই, নরম হলে একদম ভেঙে গুঁড়া গুঁড়া করে নিব। এই যে এরকম করে যে চিকেনের ভিতরে সব মশলা ঢুকে আর ভাজা ভাজা হয়। এই যে দেখেন সব মশলা ঢুকে ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে এগুলাকে আমি বাগার দিব ছালাতের মতো বেশি করে পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে। তো এই কারণে আমি চিকেনটা অন্য ফাতিলে নিয়ে এই কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে এক কাপ বড়ো, এক কাপ পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে, তো এগুলা বেশি সিদ্ধ করবো না, আরা কাঁচা রাখবো। তো এরকম করে নেড়ে ছেড়ে আমি একটু হালকা ভেজে নিব। যে হালকা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে এক চা চামচ জিরার গুঁড়া, এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি চিকেনটা অ্যাড করে দিব। তো এই যে চিকেনটা অ্যাড করে আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব, যে সব কিছুর সাথে সব কিছু মিশে ভালোভাবে ঢুকে। তো এই চিকেনের সাথে পরোটা বা এম্বের রুটি, তুন্দুর রুটি, যে কোনো রুটি অনেক দারুণ মজা হয়। তো আমরা মাঝে মাঝে বিকালবেলায় এরকম চিকেন আর রুটি পরোটা যেটাই হোক রাত্রে করে আমরা খাই।
এর জন্য নিয়েছি ময়দা, জিলাপি পরোটার জন্য ময়দা, ময়দার সাথে 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি, 7 মতো লবণ, 1 টেবিল চামচ সাদা সোয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে এখন হালকা কুসুম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে ডোটা করে নিচ্ছি। করে একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে তো রেখে দিব আধা ঘন্টার জন্য রেস্টে। রেখে এখানে 100 চামচ ঘি আর 100 চামচ তেল নিয়ে নিচ্ছে রুটিটা করার জন্য। তো আমার মেয়ে করতেছে এটা আর আমি চিকেনটা করতেছি। তো রুটি ও বানিয়ে দিলে আমি ভেজে নিব। তো এই যে এখন ছোট ছোট রুটির আকারে লিচি কেটে নিব। তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। আর যে যে দেখছেন হয়তো সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দেবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশান আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো দেখলেন রুটিগুলা বানিয়ে ফেলছে, বানিয়ে উপরে এরকম করে তেল ব্রাশ করে জিলাপির মতো এরকম ফেস দিয়ে কতগুলা মানে সবগুলা করে নিবে। তো নিয়ে এখন আবার রুটির আকারে সবগুলা বানিয়ে নিবে। তো এই রুটিটা দারুণ স্বাদ হয় কারণ জিলাপির মতো পেঁচে পেঁচে খুলে চলে আসে, খেতেও অনেক মজা হয়, এমনি তো ভালো লাগে। তা আপনাদের যদি পুরো রেসিপি জুড়ে কোনো দিক দেয়, কোনো ক্রমে একটু হলেও ভালো লাগে, অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন এবং লাইক করে সাথে থাকবেন। তো দেখলেন রুটিটা একদম ভারীও না পাতলাও না করে নিয়ে আসলাম। এখন হালকা একটু ভেজে নিব, ভেজে তেল দিয়ে ভেজে উঠিয়ে নিব পরোটার মতো করে। তো এই যে সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তেল দিয়ে আমি হালকা হালকা ভেজে নেব পরোটার শেপে। এই যে হয়ে গেল আমার সবগুলা, আমি এখন খানাতে নিয়ে আসলাম। এখানে সালাদ আর সস আর চিকেন আর পরোটা। তো আমার বড়ো ছেলে খেতে চলে আসলো রাত্রে, তো ওরা 3 ভাই বোনে খেয়ে নিবে, আমরা ওর বাবা আসবে 11টায়, আমি ওই সময় খাবো। তো দেখেন রুটিগুলো কি সুন্দর একদম জিলাপির মতোই ছুটে ছুটে চলে আসছে। এখন আমি আমার ছোটটারে একটু ছিঁড়ে দিতেছি কারণ গরম তো ও ধরতে পারে না। তো তুই একবার খাওয়া দিলাম, ও বলতেছে তোমার খাওয়ানো লাগবো না আমি খামো। তো ভিডিও দেখার মাঝখানে কোনো ক্রমে কোনো দিকে একটু হলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করে সাথে থাকবেন। আর পুরো ভিডিও জুড়ে দেখে থাকলে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন। তো আমার এরকম নিত্য নতুন রেসিপি এবং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। তো ওরা খেয়ে নিল, আজকের ভিডিও বড় করব না, এখানেই বিদায়। তো আবার নেক্সট ভিডিও পর্যন্ত আশা করি আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।